audio jump. হাই, আমি শিবু, আর আমি আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটা হচ্ছে রিম্যাক্স মাইক্রোফোন স্ট্যান্ড CK100। তো এই স্ট্যান্ডটা আমি এই মাইক্রোফোনের সাথে আমি অ্যাড করব। তো দেখি কেমন হয়, নতুন রেকর্ডিং স্টুডিও হবে, নতুন রেকর্ডিং স্টুডিও সেট আপ। সো এটা আমি আনবক্সিং করবো এবং রিভিউ করে আপনাদের দেখাবো। ওকে, তো চলুন এটাকে রিভিউ করি। তো তার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেল নতুন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যায়। ওকে বিয়াস, তাহলে আমরা এটাও আনবক্সিং করি। ওকে, তাহলে এটা ওপেন করছি। ওকে, এটা কি, এটা হচ্ছে ক্লিপ, এটার সাথে মোবাইল অ্যাড করা যায় এরকম টাইপের, এর সাথে মোবাইল আছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, টেবিল স্ট্যান্ড আর কি। এটা আর এটা হচ্ছে এই টেবিলে অ্যাড করার জন্য এটা ব্যবহার করা হয়। এটার সাথে যে একটা পিন, আমি জাস্ট এটা এটা এভাবে লাগিয়ে দিব। এটার সাথে একটা নাট আছে টাইপ করার জন্য। ওকে, তো এটা যেহেতু টেবিলের জন্য লাগানোর জন্য আমি জাস্ট এটা এভাবে টেবিলে লাগিয়ে দিলাম। আমি আসলে ওটা লাগাতে পারছি না। আচ্ছা, আমি এটা এখানে লাগিয়ে দিই। ওকে, এইভাবে লাগালাম। আর এটা হচ্ছে মাইক্রো এই মোবাইলের জন্য। তো এটা স্ট্যান্ডে আসলে এভাবে এটা জাস্ট মোবাইলের জন্য লাগাতে হয়। তো আমি এটা লাগাবো না, আমি জাস্ট এভাবে রেখে দিলাম। ওকে, এটাও এটা হচ্ছে মাইক্রোফোনের জন্য, এটা হচ্ছে মাইক্রোফোনের ভিতর দিয়ে লাগানোর জন্য। তো যেহেতু এটা আমার ব্লু স্নেবল, তো এটা এটা আমার কোনো কাজের না। ওকে, আর এটা হচ্ছে পপ ফিল্টার, তো এটাও আসলে আমার কোনো কাজের না, বিকজ আমার এখানে অলরেডি পপ ফিল্টার আছে। তো এই মাইক্রোফোনটা আমি জাস্ট এখানে লাগিয়ে তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুন্দর একটা রেকর্ডিং সেট আপ হয়ে গেল।
আর এইটা যে কোনো জায়গায় সেট করা যায়, যে কোনো টেবিলে সুন্দরভাবে ইজিলি এটা সেট করা যায়। আর এই স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে মাত্র 700 টাকা। সো আজকে পর্যন্তই, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।